ইস্যুর আজকে হচ্ছে ডে টু। গতকালকে তো আলোচনা ডে ওয়ানে প্রাপ্ত তথ্যের উপাত্তের ভিত্তিতে আলোচনা করে বিশ্লেষণ করছি। সো ডে টুতে এসে আমাদের হাতে আর নতুন কোনো তথ্য প্রমাণ আসছে কি না, তথ্য উপাত্ত এবং সেটার ভিত্তিতে গতকালকের অবস্থান পরিবর্তন করার কোনো কারণ আছে কি না বা নতুন কিছু আসছে কি না যেটা গেম চেঞ্জিং, সেটা আজকে আলোচনা করবো এবং এই একদিনের মধ্যে আমরা কই এসে পৌঁছলাম সেটা আলোচনা করব। আনসারপ্রাইজিংলি নো, নাথিং হ্যাজ চেঞ্জড ফ্রম মাই এন্ড। আমি গতকালকে যে বিশ্লেষণ করছি সেই বিশ্লেষণ তো সঠিক প্রমাণিত হচ্ছেই উইথ ইচ প্যাসিং মিনিট, বরং হচ্ছে যে আরও বেশি পাকাপোক্ত হচ্ছে আমার থিওরি। আই মিন ইট গোজ উইদাউট সেইং, রাইট? লাইক আমার কোন থিওরিটা, কোন বিশ্লেষণটা এখন পর্যন্ত ভুল প্রমাণিত হয়েছে না? গতকালকে আমি যেটা আলোচনা করে দেখাইতে চাইছি, আমি আগামী কয়েকদিন যদি আরও হয়তো এপিসোড করতে হইতে পারে এই টপিকে, কারণ হচ্ছে বাংলাদেশে অনেকবার বলছি মপ কালচারের এখানে কোনো ন্যায় বিচার নাই, এখানে সব গুন্ডা বদমাই শয়তান দিয়ে ভর্তি। এবং এটা একটা দিক, আরেকটা দিক হচ্ছে যে যারা গুন্ডা বদমাস এরও নানান রকম শয়তানিতে লিপ্ত থাকে, রাইট? সো আমাদের ইনস্টিংক্ট হয়ে গেছে বাংলাদেশিদের শয়তানি করতে হবে, শয়তানি করতে হবে, কোনো সত্য কথা বলা যাবে না, একটা স্ট্রেট আচরণ করা যাবে না, খালি শয়তানি করতে হবে। সো যে কারণে হয়তো আরও কয়েকদিন কথা বলতে হইতে পারে এবং অ্যাপারেন্টলি মনে হইতে পারে যে আমি কি তাইলে নির্যাতকের পক্ষ নিচ্ছি কি না, কিছু আছে না, বলবে যে আপনি ভিকটিম ব্লেমিং করতেছেন। হ্যাঁ, হাততালি দে, আমি ভিকটিম ব্লেমিং করতেছি, কী করবি, কিছু করার আছে তোদের নাই। এখানে হইতেছে পরিমাণের কেসে অপরাধ একটা, ওই লোক চড়থাপ্পড় দিছে কিন্তু এরা ফাঁসাবে আর একটা নাম দিয়ে, রাইট? এই ধর্ষণ চেষ্টা এবং হত্যা চেষ্টা, যে যার কোনো গতকালকে যেরকম আলোচনা করে দেখাইছি এমন কোনো তথ্য প্রমাণ আলামত দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে বানোয়াট অভিযোগ ওই লোককে ফাঁসানোর জন্য। ওই লোক জানা অপরাধ করছে তার চেয়ে বেশি শাস্তি জানি দেওয়ানো যায় সেই রাস্তা করার জন্য মিথ্যা কথাবার্তা বলতেছে। সো সেটা তো গতকালকে দেখাইছি প্রাপ্ত আলোচনার তথ্যের ভিত্তিতে। আজকে পর্যন্ত আজকে আরেকটু ক্লিয়ার হয়েছে, পরিমাণে আরেকটা সংবাদ সম্মেলন করছে, সেইখানে কথার ফাঁক ফাঁক থেকে বের করে নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য এবং আপনারা জেনে যাবেন যে হ্যাঁ, আমি কালকে যা বলছি এগুলো আর লাইক আরও মোর কনফার্মড হয়েছে যে সেগুলো সত্য। সো প্রথমত, ধর্ষণ চেষ্টা তাকে করা হয়েছে কি না, এগেন ধর্ষণ চেষ্টা মোটেও করা হয় নাই। অ্যাট এনি পয়েন্ট তারকে হইতেছে তার শ্লীলতা হানির, তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করার অ্যাপ্রোচ করছে এমন কোনো সাইন দেখা যায় নাই। তার গায়ে চড়থাপ্পড় দিছে, মানে চড়থাপ্পড় দিলে কি এটা সেক্সুয়ালি অ্যাজ, মানে মানুষ কি বাচ্চা হয় কীভাবে, চড় দিলে বাচ্চা হয়ে যায়? সো না, সেক্সুয়াল অ্যাসল্টের ঘটনা ছিল বলে মনে হচ্ছে না। সে দাবি করছে ওই লোককে প্রয়োজনের চেয়ে বেশি বা অপরাধ যুক্ত করছে তার চেয়ে বেশি ফাঁসানোর জন্য এবং বিপদে ফেলার জন্য। ওকে, সেটার আরেকটু প্রমাণ এখন পাবো আমরা হচ্ছে ওই ছেলেটার কথায়, যে পরিমণির সাথে তো একটা ছেলে ছিল, অ্যাকচুয়ালি দুইজন ছেলে ছিল, একটা হচ্ছে অমি, একটা হচ্ছে জেমি। জেমি হচ্ছে তার হচ্ছে এই পোশাক আশাকের ডিজাইন করে, আর অমি যে তার সাথে পরিচয় আছে, তার সাথে কী কতটুকু পরিচয় সেটা নিয়ে একটা প্রশ্ন দেখা দিবে এখন আমরা দেখব। সো অমি বেসিক্যালি তাদেরকে এখানে নিয়ে আসছে এবং ওই যে লোক তাকে মারধর করছে সেই লোকের সাথে হচ্ছে অমির পরিচয় আছে। তো অমি আসছে এখানে ক্লাবে সাথে করে পরিমণি এবং একে নিয়ে আসছে। সো পরিমণির সাথের ছেলেটা যে তার পোশাক ডিজাইনার, সে এখন একটা কথা এক জায়গায় বলে ফেলবে, মানে বলে ফেলবে না, বলবে আর কি, সেখান থেকে আমরা জানতে পারবো যে তারা মারধর করে তারা তাদের পথে চলে গেছে। বিশ্বাস নিতে পারতেছে না, এসিটা ছাড়ে না প্লিজ, তোরা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, সেই এসিটা ছাড়ছে তারা, তারা সব পাশেই ছিল, ওয়েটাররা সব পাশেই ছিল, আর এর মধ্যে তো ওরা চলে গেছে। সো সেক্সুয়াল অ্যাসল্টের কোনো ঘটনা কোথাও দেখতে পাচ্ছি না। একটা প্রশ্ন গতকালকে আমার ইন দ্য ব্যাক অফ মাই মাইন্ড ছিল, যে তাকে মারধর করার পর মারধর তো করছে, এখানে সেক্সুয়াল কোনো অ্যাসল্টের ঘটনা ঘটে নাই, তারপর সে সেন্স হারায় ফেলছে, তাকে গাড়িতে নিয়ে গেছে, এই সময়টার মাঝখানে কী ঘটছে, তাকে রেপ করা হয় না ক্লিয়ারলি, সে নিজেই বসে পোশাক আশাক দেখছে, কোনো পোশাক আশাকে উল্টাপাল্টা ছিল না। সো পোশাক আশাকে যেহেতু উল্টাপাল্টা ছিল না, তার মানে তাকে রেপ করার চেষ্টাও করা হয় নাই, তার মানে তাকে ধর্ষণ চেষ্টাও করা হয় নাই। বাট এটা একটা থিওরির জায়গা ছিল, লাইক উই আর নট শিওর, কারণ হচ্ছে যে উই ডিডন্ট নো এর মধ্যে কী ঘটছে। সো আজকে বুঝতে পারলাম যে তারা মারধর করে চলে গেছে, চলে যাওয়ার পর হচ্ছে তারা হচ্ছে যে ওয়েটার টোয়েটার ছিল ক্লাবের বয়টয়, তাদেরকে বসা যে সিট একটু ছেড়ে দেওয়া, শ্বাসকষ্টের সমস্যা, এবং তারপর বয়রা মিলে ধরে ধরে তাকে গাড়িতে তুলে নিয়ে গেছে। সো তার মানে এখানে কোথাও শ্লীলতাহানির মতো কিছু ঘটে নাই, রাইট? আমরা পুরো টাইম লাইন এখন পেয়ে গেছি, সে ক্লাব ছাড়া, তারা ক্লাব ছেড়ে চলে যাওয়া এবং পরিমণিরা ক্লাব থেকে বের হয়ে আসা, ওই পুরো টাইম লাইনের মধ্যে কোনো ধরনের গ্যাপ এখন আর নাই। সো শ্লীলতাহানির ঘটনা কোনো স্টেজেই ঘটে নাই, তাকে হত্যা চেষ্টা,
ওকে চট দিলে যদি হত্যা চেষ্টা হয়, ওকে ফাইন, মানে সে তার মতো করে মামলা করতেছে করুক গিয়া। আমাদের তো কাজ এগুলো বিচার বিশ্লেষণ করা, আমাদের কেন কাজ, কারণ এ দেশে আদালত নাই, রাইট? সো আমাদের যেহেতু এই দেশে মা বিচার করবেন, আদালত নাই, এবং আমরা বিচার করব মবরা, সুতরাং এখন আমাদেরকে ডিসাইড করতে হবে যে সেখানে কী হয়েছিল এবং তার অভিযোগের মেরিট আছে কিনা বা কতটুকু মেরিট আছে। সো আমাদের আদালতের জনতার রায় হচ্ছে তাকে ধর্ষণ চেষ্টাও করা হয় নাই, তাকে হত্যা চেষ্টাও করা হয় নাই, চটথাপ্পড় দিয়েছে কিছু ড্রাঙ্ক লোক, রাইট? গতকালকে আমি যেই অ্যানালিসিস বা থিওরি দিছি আপনাদেরকে যে সিম্পলি কিছু ড্রাঙ্ক লোক মাতলামি করছে, সেই জিনিসটাও আজকে আবার পরিবনির কথা দেখে ক্লিয়ারলি উঠে আসবে যে সে যখন সেখানে গেছিল গিয়েই দেখছে তাদেরকে মাতাল অবস্থায় পাইছে, অলরেডি প্রচণ্ড মাতাল অবস্থায় পাইছে। ওইখানে আসলে তারা মদ্যত খাচ্ছিল, তখন হাসাহাসি করতেছিল যে এসেই আমাকে প্রথমেই হ্যাঁ পরিমণি কি অবস্থা, আল্লাহ পরিমণি তুমি আসছো এখানে, মানে জিনিসটা এরকম। তখনই বুঝছিলাম যে উনি কোন মানে আসলে একটু ওভার ড্রাঙ্ক। এবং এই মাতাল অবস্থা থেকে, এটা আমার আরেকটা প্রশ্ন ছিল গতকালকে যেটার উত্তর আমি এখন পর্যন্ত খুঁজে বেড়াচ্ছি, পরিমণির কাছ থেকে আমরা এই উত্তর পাবো না, কারণ সে অবশ্যই সত্য তথ্য দিবে না, সে অলরেডি নানান রকম মিথ্যা তথ্য অসত্য তথ্য ফটকামি করে বেড়াচ্ছে, সো তার কাছ থেকে সত্য তথ্য পাওয়ার আশা করে লাভ নাই। সামহাও ভিকটিম হইলে অসত্য কথা বলা যায়, যে সামহাও ভিকটিম হইলে মিথ্যা কথা বলা, শয়তানি করা, বিকৃত তথ্য দেয়া, চটথাপ্পড়কে ধর্ষণ চেষ্টা হত্যা চেষ্টা বলে ইয়ে করা, চালায় দেওয়ার চেষ্টা করা সামহাও, ওকে ওকে না ওকে না ইটস নট ওকে। সো প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে সিচুয়েশনটা এসকেলেট করে ওখানে আসলো কেন ও কীভাবে? মানুষ তো আসলেই একটা মানুষ আর একটা মানুষকে দেখলে ধরে চটথাপ্পড় মারা শুরু করে না, হোয়াট হ্যাপেন্ড? একটা হইতে পারতো যে তাকে রেপ করার চেষ্টা করছে, চটথাপ্পড় দিছে না, এমন কোনো ব্যাপার নেই, তাকে অ্যাট এনি পয়েন্ট রেপ করার চেষ্টা করা হয় নাই, তার শরীরের দিকে কোনো আগ্রহ কারো ছিল বলে মনে হয় নাই। সো তাহলে ঝগড়াটা কী নিয়ে বাঁধলো, রাগারাগিটা কী নিয়ে বাঁধলো, এটা হচ্ছে আমার প্রশ্ন। গতকালকেও ছিল উত্তর পাইনি, আজকেও এখন উত্তর খুঁজে পাচ্ছি না, পরিমাণের কথা থেকে বোঝা যাবে না, কারণ সে তার মতো করে ব্যাখ্যা করে যাচ্ছে। সো তারা যেহেতু ড্রাঙ্ক ছিল, সুতরাং এরা দে ওয়ার আউট অফ দেয়ার মাইন্ড, সুতরাং অল্প কিছু হইলে, সামান্য একটু স্পার্ক করলে এরা একবারে একদম মানে বার্স্ট করা স্বাভাবিক। সো এইভাবেই ধরে মানে পাগলের মতো উন্মাদের মতো আচরণ করা, চটথাপ্পড় দেওয়ার জন্য যে খুব বড় একটা ঝগড়াঝাটি তাদের মধ্যে হয়েছে সেটা নেসেসারি না, যেহেতু তারা অলরেডি ড্রাঙ্ক ছিল, ওভার ড্রাঙ্ক পরিমাণের ভাষায় ওভার ড্রাঙ্ক। সো ওভার ড্রাঙ্ক মানুষদেরকে ট্রিগার করার জন্যে লাইক অনেক কিছু করার প্রয়োজন নেই, বাট দেয়ার ইজ এ ট্রিগারিং পয়েন্ট, দেয়ার হ্যাজ টু বি এ ট্রিগারিং পয়েন্ট সামওয়্যার। সেটা কী, কেন তারা এরকম হয়ে গেল, এখন আপনারা পরিমাণের কথা থেকে জানতে পারবেন। তারা যখন আসছে তখন খুব সুন্দর করে ওয়েলকাম করছে তাদেরকে সেই লোক। আমি কিন্তু তাকে খুব সুন্দর করে দাদা বলে সম্বোধন করে তাকে সালাম দিচ্ছি, এবং সে আমাকে বসতে বসতে খুব সুন্দর করে আচ্ছা বসে বসে কোনো সমস্যা না, আরে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে, এরকম করতেছিল। সো তাইলে এখান থেকে এখানে আমরা কীভাবে আসলাম, পৌঁছাইলাম, যে লোক দেখে পরিমণিকে উঠে এসে আরে আসছো পরিমণি বসো, তুই একটা বাচ্চা মেয়ে বকে খাইতে দাও, এত সুন্দর করে ব্যবহার করতেছিল ড্রাঙ্ক লোকটা, সেইখান থেকে চটথাপ্পড় মারাটাতে কেন গেল, কি হয়েছে এর মাঝখানে, আই ডোন্ট নো। এটা ওই লোকের ব্যাখ্যা তো, কারণ ওই লোক, আচ্ছা ভালো কথা, ওই লোকের ব্যাখ্যাটা একটু শোনাই, ওই লোক আজকে ব্যাখ্যা দিচ্ছেন। আমি যখন রাত থেকে বের হই তখন ওরা ঢোকে, বাইরেটা আমাদের বার ক্লোজ, এটা এখন দেওয়া যাবে না। এরপরে সে উত্তেজিত হয়ে যায়, উত্তেজিত হয়ে একটার পর একটা সে গ্লাস প্লেট সে গালি গালা শুরু করে, আমাদের স্টাফরা থামানোর চেষ্টা করে। কার কথা বলছে? ওই পরিমণি। আমি তাকে ওই ঘটনার আগ পর্যন্ত আমি চিন্তা না, তো ওই সময় আমি তাকে থামাতে চেষ্টা করি, যে তখন তার সাথে যে একটা ছেলে ছিল সে এসে আমাকে চটথাপ্পড় দেয়। আমি আই ডোন্ট বিলিভ দিস, আই ডোন্ট বাই দিস, সে যা যা বলতেছে সে অবশ্যই মিথ্যা বলতেছে বলেই মনে হচ্ছে। পরিমণিগুলো যেরকম বিভিন্ন রেফারেন্স দিয়ে ক্রস চেক করে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, এখানে সেই সুযোগ নেই, কারণ এখানে ওই লোকের একটা বক্তব্য অল্প একটু শুনতে পাইছি এবং আর বেশি শুনতেও পাবো না আমরা, মব জাস্টিসের দেশ তো, সুতরাং ওই লোককে আত্মপক্ষ সমর্থনের সুযোগই দেবে না, এর মধ্যে হাত পা বেঁধে পানিতে ফেলে দিবে বাঙালি, প্রচুর ন্যায় বিচার হবে আর কি এই জন্যে। সো ওই লোকের ওট্টুক জট্টু কথা সেটা শুনে আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় নাই, আই ডোন্ট নো, আর মেবি ট্রু, শেষ পর্যন্ত দেখবো যে ওই লোক যাবো সেগুলোই সত্য, বাট আই ডোন্ট থিঙ্ক সো, আই ডোন্ট থিঙ্ক সো, রাইট? সো এই লোকের কথা থেকেও জানতে পারলাম না যে এই ট্রিগারটা হইলো কীভাবে, ঘটনাটা এই সুন্দর হাই হ্যালো সুন্দর বসো পরিমণি বাচ্চা মেয়ে, এইখান থেকে চটথাপ্পড় মারাতে গেল কীভাবে, এটা এই লোকের কথা থেকেও বুঝতে পারলাম না, পরিমণির কথা থেকেও বুঝতে পারলাম না। এবং পরিমণি, এখন পরিমণিকে নিয়ে আরও দীর্ঘ কথা বলতে হবে, হয়তো এপিসোডও করতে হবে সামনে, কেন, কারণ হচ্ছে এটাই আলোচনার বিষয়, আর বাকিটা তো আলোচনার বিষয় না, যে ওই লোক চটথাপ্পড় দিয়েছে অন্যায় করছে এটা শাস্তি পাবেই। সো এটা এখানে নিয়ে আলোচনার কিছু নাই, আলোচনার বিষয় হচ্ছে লোকটা কী অপরাধ করছে এবং কী অপরাধের শাস্তি পাবে, এটা নিয়ে আমাকে আরও কয়েকদিন আলোচনা করতে হবে, কারণ বাঙালি হইতেছে ওই লোককে যেটা বললাম ধরে ফাঁসি দিবে, এখন চটথাপ্পড় দিয়েছে এই জন্য এখন ধর্ষক বানাবে, এই জন্য এখন হত্যাকারী বানাবে, এই জন্য যুদ্ধাপরাধী বানাবে, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বসাবে, বসায় ফাঁসি দিবে বাঙালি। সো এই জন্য আরও কয়েকদিন আলোচনা করতে হবে আমাদেরকে বোঝার জন্য, নাও
গতকালকে যেরকম আপনাদেরকে দেখাইছি, আলোচনা দেখাইছি বলতে আলোচনা করছি আর কি, যে পরিমণি সে যে কী পরিমাণ অ্যান্টাইটল্ড, এটা আমার কাছে একদম প্রথম গতকালকে থেকে একবার প্রত্যেকটা মিনিটে আমার কাছে খুবই একটু লাইক বিভূমিষাজনক লাগতেছে তার আচরণটা, খুবই খুবই একটা ভালো ওয়ার্ড খুঁজতেছি, হ্যাঁ ট্রাভেলিং আর কি, সে অ্যান্টাইটল্ড ফিল করতেছে, সে ব্যাপক প্রিভিলেজড, মানে মিডিয়া, সে মিডিয়ার মানুষ, মিডিয়ার লোকজন তার পক্ষে থাকবে, মিডিয়ার লোকজন তাকে কোনো চ্যালেঞ্জ করবে বা কোনো প্রশ্ন করবে এটা সে নিতেই পারতেছে না, তাকে কোনো প্রশ্ন করলে সে একদম ধপ করে খেপে উঠতেছে। গতকালকে আপনাদেরকে দেখাইছি তার কোনো প্রশ্নই করা যায় না, সে গতকালকে ফুল 30 মিনিটসকে কোনো প্রশ্ন করতে চাইলে হ্যাঁ আপনারা আমাকে এই প্রশ্ন করতেছেন, এখন প্রশ্ন করতেছেন, মাইরা ফেলেন, এই সামান্য একটা লেজিটিমেট প্রশ্নগুলো সে ওভার রিয়াক্ট করতেছে গতকালকে ফুল, কাউকে মানে কোনো প্রশ্নই করতে দিবে না। আজকেও একই অবস্থা, তবে আজকে আমি জানি না কিছু মিডিয়ার দু একজন লোক একটু ভালো করে পোক্ত করে প্রশ্ন করার চেষ্টা করলো, যেটা মিডিয়ার দায়িত্ব হওয়ার কথা ছিল, তাদের কোনো পক্ষ নেওয়ার তো দরকার নাই, তোরা দুই পক্ষের কথা শুনবি, উভয় পক্ষকে চ্যালেঞ্জ করবি, পরিমণির ভাষ্যকে চ্যালেঞ্জ করবি, করে বোঝার চেষ্টা করবি তার কথার, এই যে আমি যে অসারতাগুলো আলোচনা করে দেখাচ্ছি এগুলো গতকালকে মিডিয়া তা উচিত ছিল না, যে না তার আমার এই বিশ্লেষণটা তো মিডিয়ার করার কথা ছিল, বিশ্লেষণ করে যে না এই পুরো ঘটনা থেকে যে পরিমণি অভিযোগ উত্থাপন করতেছে এই উত্থাপন বাস্তবসম্মত মনে হচ্ছে না, এখানে ধর্ষণ চেষ্টা এবং হত্যা চেষ্টা হয়েছে, মিডিয়া এখন উল্টা এই ন্যারেটিভ দাঁড় করাবে যে এটাও হত্যা চেষ্টা ধর্ষণ চেষ্টা যদি না হয়ে তাকে মিডিয়া নিজে এখন এটা দাঁড় করাবে এই ন্যারেটিভ, রাইট? আপনাদেরকে দেখাইছি যে ডেইলি স্টার সেই নারীবাদী আপুর দেখাইছি, হ্যাঁ তার এটা প্রজেক্ট, তাদের কোনো একটা মহিলার সাথে কিছু ঘটলে এটা তাদের প্রজেক্ট হয়ে যায় হাতে, কীটা কীভাবে এটাকে এখন একটা ধর্ষণ এই নির্যাতন এসব বানানো যায়, সো এই মিডিয়া এই প্রজেক্ট নিয়ে নামছে শয়তানরা, সো এদের কাছ থেকে কিছু পাবেন না। নাও এই ঘটনার মধ্যে একজন একটা প্রশ্ন করে, শুনেন ইন্টারেস্টিং ব্যাপারটা, যে প্রশ্ন করে না চ্যালেঞ্জ করে, প্রশ্ন না পরিমণির চেহারাটা দেখবেন কী পরিমাণ সে বিরক্ত এবং গরম। পরিমণি দাবি করে যে তার সাথে তাদেরকে যে লোক নিয়ে গেছে সেই লোকের নাম হচ্ছে অমি, অমির সাথে ওই যে লোক মারামারি করছে ব্যবসায়ী তার পরিচয় আছে, সো তারা অমি পরিমণি জেমি আর একটা গাড়িতে করে রাতেরবেলা যাচ্ছিল, তারপর অমি তাদেরকে বলছে নামো, আমরা হচ্ছে যাই এখানে থাকি কিছুক্ষণ কফি খাই, এই বলে বলে ওখানে নিয়ে গেছে রাখছে। তো যখন তাকে প্রশ্ন করা হয়েছে এই সংবাদ সম্মেলনের একটু আগে যে অমির সাথে আপনি সেখানে গেলেন আপনার সাথে অমির পরিচয় কী, কীভাবে পরিচয় কতটুকু, সে তারা এইসব প্রশ্নগুলো সে খেপে যাচ্ছে, তাকে কোনো প্রশ্ন করা যাবে না, ওই যে সে লাইক সে মিডিয়া তাকে প্রশ্ন করবে সে মানতেই পারতেছে না, মিডিয়া চোখ বন্ধ করে তার হয়ে প্রচার প্রচারণা চালাবে এটা হচ্ছে তার প্রত্যাশা আর কি। অ্যান্টাইটেলড ফিলিংটা দেখলেই আমার মেজাজটা গরম হয়ে যাচ্ছে তার, জায়গা জায়গা তো সে প্রত্যাশা করে বসে আছে যে মিডিয়া তার কথা নিয়ে দৌড়াবে, তাকে কোনো প্রশ্ন করা যাবে না। সো একটু আগে যখন তাকে এরকম প্রশ্ন করছে সে বলছে যে হ্যাঁ আমি তো অমির সাথে যেতেই পারি, আমি অমির সাথে এখানে যেতেই পারি, এটা নিয়ে মানে এটা এমনভাবে বুঝতে পারবো এটা নিয়ে এত কথা বলার গেছে, আমি অমির সাথে যেতেই পারি, ওর সাথে আমার এরকম পরিচয় আছে আমি যেতে পারি। তারপর একটু পর আবার আরেক কথা প্রসঙ্গে আবার যখন জিজ্ঞেস করছে তখন আবার বলতেছে যে না অমির সাথে আমি খুব একটা ক্লোজ না, তো এই যে কথাবার্তা ইনকনসিস্টেন্সি দেখে এক সাংবাদিক এক ভালো মতো করার মতো ওকে ধরছে যে একটু আগে আপনি বললেন যে আপনি অমির সাথে যেতেই পারেন রাত 12টা বাজে, আপনি ক্লোজ না আপনার ভবিষ্যতের সাথে, সেভাবে জানাশোনা নাই, পরিচয় নাই, কে কী আপনি কিছু জানেন না দাবি করতেছেন, তো এরকম একটা লোকের সাথে আপনি রাত 12টা বাজে ক্লাবে যেতেই পারেন, ভালো সম্পর্ক বুঝাইতে চাইলেন, এখন আবার বলতেছেন ক্লোজ না, তো ক্লোজ না হলে এমন একটা লোকের সাথে আপনি, মানে এই চ্যালেঞ্জটা যখন করছে যে এই ইনকনসিস্টেন্সিটা ধরায় দেওয়ার জন্য, তো কেন আপনি তাহলে ওই একটু আগে অন্য কথা বললেন, এই কথা বলায় সে ব্যাপক বিরক্ত। ক্লোজ মানে এখন আমি আমি জানবো যে সে কি করে না করে, এই লেভেলের ক্লোজ না। আমি আপনাকে দেখতে আগে বলছেন অমির সাথে আমি জিতেই পারি, আবার এখনই বললেন যে ভাই আপনি, আমি জানি না আপনি কি, আমি আপনাকে কি ধরনের কোশ্চেন করছেন আমি আসলে বুঝতে পারছি না, এখন আপনি সর্বশেষ বিচারটা কি ধরনের চাচ্ছেন। তারপরে এই প্রশ্নটা আরও একজন বোধ হয় করে, তারপর সে তখন আবার দাবি করে যে হ্যাঁ আমি জানি ওর সিঙ্গাপুরে একটা ব্যবসা আছে, কী 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 ও মা একটু আগে না বললেন আপনি জানেন না কিছু তার সম্পর্কে। সো তার ফ্লিপ ফ্লপিং পরিমণির এখানে এটা লাইক ফ্লিপ ফ্লপিংটা আরও ভালো করে পরিষ্কার করা যেত, কিন্তু করা যাচ্ছে না কারণ সাংবাদিকদেরকে সে কোনো প্রশ্ন করতে দিচ্ছে না, সে কোনো প্রশ্ন করলে সে রিয়্যাক্ট করতেছে এবং সাংবাদিকরা তো তার গ্রুপের একই গ্রুপে বিলং করে না, সো তারাও কোনো প্রশ্ন করে না, কোনো চ্যালেঞ্জ করবে না এবং চ্যালেঞ্জ করাও যাবে না, বাবার এই ভিকটিম ব্লেমিং হয়ে যাবে চ্যালেঞ্জ করলে। সো না এগুলো কী মিন করে, এগুলো কি মিন করে যে পরিমণি এখানে অপরাধী বা ওই লোক না, এগুলো প্রমাণ করে যে পরিমণির অভিযোগের সত্যতা বোঝা যাচ্ছে না, অভিযোগের গ্র্যাভিটি বোঝা যাচ্ছে না, সে যে দাবিগুলো করতেছে ধর্ষণ চেষ্টা হত্যা চেষ্টা এই অভিযোগগুলো সত্য কি না বোঝা যাচ্ছে না, তার কথাবার্তার মধ্যে কনসিস্টেন্সি পাওয়া যাচ্ছে না এবং তাকে কোনো প্রশ্ন করা যাচ্ছে না, সে গরম হয়ে যাচ্ছে। এবং গতকালকে সে দাবি করছে সংবাদ সম্মেলনে এটা প্ল্যান্ড ছিল, তাকে সেইখানে নিয়ে যাওয়ার জন্য অমি প্ল্যান করছে, সেটা গতকালকে সংবাদ সম্মেলনে সে দাবি করে গেছে। তো আজকে যখন একটু সাংবাদিকরা একটু চ্যালেঞ্জিং মোডে ছিল, দুই
মরে ছিল বলা ঠিক হবে না, দুই চারজন সাংবাদিক বিচ্ছিন্নভাবে একটু চ্যালেঞ্জ ছুড়ে দিছে, আজকে একটু সতর্ক ছিল পরিমাণের জন্য। সো আজকে দেখেন, আজকে যখন জিজ্ঞেস করছে যে তো আপনি কি মনে করেন এটা প্ল্যান্ড ছিল, যেটা গতকালকে প্রশ্ন করা হয়েছে, সে একদম হ্যাঁ প্ল্যান্ড ছিল, আজকে আর এই কথা বলে না, সে একদম প্ল্যান্ড ছিল, কারণ একটু আগে তাকে কয়েকজন সাংবাদিক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করছে, সে বুঝছে যে আজকে একটা কথা বলে পার পাবে না, আবার হয়তো প্যাচ দিয়ে ধরতে পারে, অন্য কথার সাথে ইনকনসিস্টেন্সি থাকলে ধরাই দিতে পারে যে না আপনার তো একটু আগে ওটা বলছেন, এখন এটা বলতেছেন কেন, আপনি যেটা বলতেছেন এটার ভিত্তি কী, আপনার এই কথাটা কোনো ভিত্তি খুঁজে পাচ্ছে, এরকম। সো একটু আতঙ্কে আছে আজকে, এই জন্য আজকে বলতে আমি না প্ল্যান্ড কিনা আমি বলতে পারবো না। এটা তুমি মনে করছো যে ওদের প্ল্যানিং ছিল? এই হচ্ছে ঘটনা। সো যেটা বেসিক্যালি দেখাইতে চাচ্ছি, তারও দু একটা এপিসোড করতে হইতে পারে আরও সামনে যখন তথ্য উপাত্ত আসবে, সে যেটা দেখতে চাচ্ছি, দেখাইতে চাচ্ছি, আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে পরিমাণের কথার উপরে কোনো ভরসা পাওয়া যাচ্ছে না। সেই পর্যন্ত যা দাবি করছে সবই মিথ্যা, ক্লিয়ারলি এটা বলে দিতে পারে আমি গতকালকে 90% নিশ্চয়তা দিয়ে বলছি, আজকে 99% নিশ্চয়তা দিয়ে বলতেছি, তাকে ধর্ষণ চেষ্টা করা হয়নি, তাকে হত্যার চেষ্টা করা হয়নি, এবং গতকালকে যেটা বলছি সেটাও 90% নিশ্চয়তা দিয়ে বলছি যে ও কিছু ড্রাঙ্ক লোক তার সাথে মাতলামি করছে, এইটাই অপরাধ, এর বেশি কিছু না, আজকে এটা 99% শিওর তাদের কথা থেকেই। পরিমাণে নিজে ক্লিয়ারলি বললো যে সেই লোক অলরেডি ওভার ড্রাঙ্ক ছিল এবং হচ্ছে যে তারা মারপিট করে চলে গেছে, সুতরাং ধর্ষণ চেষ্টা হত্যা চেষ্টার আলাপের প্রশ্নই ওঠে না, এবং সে ড্রাঙ্ক ছিল, মাতলামি ওভার ড্রাঙ্ক ছিল, এটা পরিমাণ নিজে আজকে আসে আরও ক্লিয়ার করায় আমরা আরও নিশ্চিত যে ওইটা মাতাল লোক মাতলামি করছে। এবং আরেকটা বিষয় যে বললো যে সে শুরুতেই লোকরা বরং তাদের সাথে খুব ভালো ব্যবহার করছে, খুব সুন্দর করে ওয়েলকাম করছে, তার মানে সেইখান থেকে যে হস্টিলিটি প্ল্যান করে আনছে এনে এই সে ওই থিওরি মিলতেছে না তার ওই দাবিগুলোর সাথে, কথাবার্তা মিলতেছে না। সো বেসিক্যালি আমাদের সাথে সামনে এখন কী আছে, আমাদের সামনে যেটা পরিমাণের একতরফা বক্তব্যের ভিত্তিতে, দুই তরফা তো শোনার সুযোগ পাবো না, মবের দেশে ওই লোককে তো বললামই কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে না, ধরে সোজা ক্রসফায়ার তো দিবে না, পাওয়ারফুল লোক বলতেছে আর কি কথার কথা, পারলে ক্রসফায়ার দেয় বাঙালি তো না। পরিমাণের ঘটনা থেকে যেটা বোঝা গেল যে সে সেখানে গেছিলো যাওয়ার পথে, রাস্তা দিয়ে যাওয়ার পথে, মানে দে স্টপড বাই দেয়ার সেই ক্লাবে, এবং সেখানে নামার পর খুব সুন্দর পরিবেশ, খুবই ফ্রেন্ডলি পরিবেশ ছিল, ওই লোক খুব সুন্দর করে ওয়েলকাম করছে, খুব ভালো ব্যবহার করতেছিল, তারপর সামথিং হ্যাপেন্ড যেটা ট্রিগার্ড এই সিচুয়েশান, তারপর তাদের মধ্যে মারামারি লেগে গেছে, মারামারি লেগে গেছে বলা ঠিক হচ্ছে না, তাকে মারধর করা হয়েছে, রাইট, মারামারি লেগে গেছে মুখে চলে আসছে সেই কারণে যে পরিমাণের কথা রাগামাতা পাচ্ছি না কী বলতেছে সে। সো না, হঠাৎ করে আমার হঠাৎ করে সে মারছে, আর একটু সময় লাগবে এই গ্যাপটা ফিল করতে যে এইখানে কী হয়েছিল এই ঘটনাটা, এই মাঝখানে টাইম লাইনটার মাঝখানে একটু গ্যাপ দেখতে পাচ্ছি। হ্যাঁ, পরিমণি আসা তারা তার সাথে সুন্দর ভালো ব্যবহার করা থেকে মাইঠু শুরু হয়ে যাওয়ার মধ্যে কী কারণে তারা মাইঠু শুরু করলো, অ্যাগেন তারা যেহেতু ট্রাঙ্ক ছিল, পরিমণির ভাষায় ওভার ট্রাঙ্ক ছিল, সুতরাং মাইঠু শুরু করার জন্য, ট্রিগার হওয়ার জন্য তাদের খুব বড় লেজিটিমেট বিশাল কোনো কারণ থাকার প্রয়োজন নাই, এরা যেহেতু অলরেডি মাতাল হয়ে আছে, কিন্তু কোনো না কিছু একটা তো ছিল, একটা তো ট্রিগারিং পয়েন্ট ছিল, সেইটা কি সেই উত্তর আমি সার্চ করতেছি, সেটা আমরা যেহেতু ওই ভদ্রলোকের কাছ থেকে জানতে পারবো না, তাকে অলরেডি জেলে নিছে। এবং ও আরেকটা তথ্য, হারুনুর রশিদ চিনেন তো এই পুলিশ, হারুনুর রশিদ আশা করি চিনেন, ব্যাপক কুন্ডা বললে আমার ফাটাবে এই পুলিশ অফিসার, উনি কিন্তু বিখ্যাত ওনার কুন্ডামির কারণে। উনি প্রমোশন টমোশন পাইছেন, ওনার কিন্তু ইয়ে হয়েছিল, ওনার বিরুদ্ধে কী অপরাধ অভিযোগ ছিল, এগুলো সব খারিজ টারিজ করে ওনাকে প্রমোশন টমোশন দিয়ে এখন এই সরকারের আমলে এসে ব্যাপক। ওকে, সো এই হারুনুর রশিদ উনি কেন জানি খুবই একেবারে এই বিষয়ে খুব ইয়ে উৎসাহী, উনি ওই লোকেরকে, ওই লোক নাকি বাসায় রক্ষিতা রাখে, কী ভাষাটাই অন্যরকম আমি হারুনুর রশিদে দেখতে পাচ্ছি, যে মাদক পাওয়া গেছে, মাদকের মামলা হবে, বা রক্ষিতা পাওয়া গেছে, মানে পরিমণিষ্ঠে উত্তেজিত বেশি এই লোক হারুনুর রশিদ, কেন আমি জানি না। আবার এক ফাঁকে দেখলাম এটাও বলে বসছে যে ইলেকশনের আগে হইতেছে এই ক্লাব থেকে বহিষ্কার হয়েছিল এই লোক, সেটা নিয়েও তদন্ত হবে। সো ইলেকশনের আগে ক্লাব থেকে বহিষ্কার হয়েছে, কোন ইলেকশন? সো আই ওয়াজ থিঙ্কিং যে মেবি কোনো ক্লাবের নির্বাচন, কিন্তু ক্লাবের নির্বাচন হলে কিন্তু এভাবে জেনারেলি স্টেটমেন্ট দেওয়ার কথা না যে ইলেকশনের আগে, সেটা হলেও বলতো যে ক্লাবের কোনো নির্বাচনের আগে, না আমি শুনে মনে হয়েছে, আমি বেশি ওভার হাইপোথিসাইজ করতেছি, 2018 নির্বাচন সংসদ নির্বাচনের কথা মিন করতেছে। সো ইলেকশনের আগে ক্লাব থেকে বহিষ্কার হয়েছে, এখন এটা নিয়েও সে হারুনুর রশিদ সে হতেছে তদন্ত করবে। সো এখানে ইলেকশন ঢুকাইছে কেন বুঝছেন তো, একটু পলিটিক্স খেলতেছে সেইখানে, গতকালকে যেরকম আলোচনা করছি যে নানান অ্যাঙ্গেল থেকে এখন নানান অ্যাঙ্গেল তৈরি করা হবে, এই লোককে এখন বিপদে ফেলার জন্য নানান অ্যাঙ্গেল তৈরি করা হবে, সে একটা অপরাধ করছে, মাতাল অবস্থায় মাইঠুর করছে, সেইটাকে ছাড়াই পরিমণিত ধর্ষণ চেষ্টা হত্যা চেষ্টা ঢুকাইছে হারুনুর রশিদ। দেখা যাচ্ছে ইলেকশনের আগে কেন বহিষ্কার হয়েছে 2018 সালে, সেখানে কী মিন করে, সে কি জামাত শিবির নাকি বলতেছে আর কি, এরকম কিছু হাটে ঢুকানোর চেষ্টা করবে, মদের বোতল পাওয়া গেছে, অলরেডি মাদক মামলা হয়ে গেছে এই লোকের বিরুদ্ধে, রক্ষিতা পাওয়া গেছে, এই রক্ষিতা ওয়ার্ড নিয়ে এত হইচই করলো ফেসবুক এতদিন, এখন কই হইচই,
এখন এখন এই মেয়ে যেই মেয়েদেরকে রক্ষিত না, এখন হইতেছে মব, এই লোককে খেলবে, সুতরাং এই লোককে বিপদে ফেলার জন্য রক্ষিতা পাওয়া গেছে বলবে সব রকম। ওরে ভাই রে ভাই, বাঙালির কাজকর্ম ফেসবুকে অসভ্যতামি আর ইত্রামের কোনো সীমা পরিসীমা নেই, কিছু এগুলোই চলবে আগামী কয়েকদিন। ওই লোক মাতলামি করছে, চর্থাপ্পড় দিছে, সেটার জন্য এখন লোকে ফাঁসি দিবে বাঙালি। এবং কত দিক থেকে ওই যে এখন খেলা চলবে আর কি পর্দার আড়ালে, যে হারুনুর রশিদ অলরেডি প্রচণ্ড উৎসাহী হয়ে গেছে, সে অলরেডি দূর ঝাপের উপর আছে, অলরেডি রিমান্ডে দিবে, অলরেডি হারুনুর রশিদ ঘোষণা দিয়ে দিছে যে আমরা প্রয়োজনে তাকে রিমান্ডে নিব। এই ভাষা কিন্তু জীবনে শুনবেন না আপনি, এই যে আনফিরের ব্যাপারে শুনছেন রিমান্ডে দিব, তারা কিন্তু খুব হিসাব করে কথা বলে, যারা পাওয়ারফুল লোক এই ভাষায় কথা বলা যাবে না। কিন্তু হারুনুর রশিদ অলরেডি লোক রক্ষিতা পাওয়া গেছে, রিমান্ডে দেওয়া হবে, এইসব ভাষা ব্যবহার করতেছে। সো আমি হারুনুর রশিদের কিন্তু এটা এটা জোনও না, এই ঘটনা যে যেই জায়গায় ঘটছে এটা সাফারে ঘটছে, আর হারুনুর রশিদ হচ্ছে তেজগাঁওয়ের নয়তাছে, তেজগাঁওয়ের হইতেছে দায়িত্বে আছে আর কি। সো ওনার এত উৎসাহ কেন আমি বুঝলাম না। সো এখানে অনেক কিছুই হবে, অনেক খেলাধুলা হবে, এখানে একটা ঘটনা ঘটছে এখন খেলা শুরু হয়ে যাবে। এখন বাঙালির বাংলাদেশি অসভ্য দেশের অসভ্যতা আমি এখন পর্দার আড়ালে ব্যাপক মাফিয়াদের লেনদেন শুরু হবে, হয়তো ওই লোকের কাছ থেকে ব্ল্যাকমেল ট্যাকমেল করে চান্দা মান্দা নিয়ে ছাড়বে, হয়তো এটাও হইতে পারে চাপে রাখার জন্য। হারুনুর রশিদ ওনারা এগুলো করতেছে যে ব্যাপক ধরপাকড়, এই রিমান্ডে দিয়ে দিলাম, এই মাদক মামলায় ঢুকাই দিলাম, এই রক্ষিতা মামলায় ঢুকাই দিলাম, এই করে করে চাপে রেখে তারপর টাকা পয়সা হয়তো বার করবে, করে ছেড়ে দিবে। সো কী হবে বোঝার কোনো উপায় নাই, তবে একটুকু আমরা এখন পর্যন্ত জানি যে যেসব আলোচনা হচ্ছে তার একটাও সত্য না, একটারও সত্যতা নাই। ওই লোককে খেলা হবে নানান প্রক্রিয়ায়, সেই খেলা করার জন্য রাস্তা তৈরি করা হচ্ছে এবং সেগুলো শুরু করে দিতে হইতেছে আমাদের পরিমণি আপু, ধর্ষণ চেষ্টা হত্যা চেষ্টা নাম দিয়ে আপনাকে ইয়ে দিয়ে দিল আর কি, আপনার কোর্টে বল দিয়ে দিল, এদের কোর্টে বল দিয়ে দিল, এখন এরা খেলবে এইগুলো নিয়ে, কতগুলোকে যেরকম বলছি এখন এগুলো নিয়ে দৌড়াবে, বাঙালিও দৌড়াবে, পাবলিকও দৌড়াবে, থানা পুলিশও দৌড়াবে, আদালতও দৌড়াবে, ধর্ষণ চেষ্টা হত্যা চেষ্টা বলে বরবাদ করে দেবে। ওই লোক মাতলামি করছে সেটার সেইটা শাস্তি হবে না, সব কিছু শাস্তি হয়ে যাবে মাতলামি শাস্তি, আসল যে অপরাধ সত্যিকার যে অপরাধ এইটা বাদে, এটা এটা নিয়ে এখন আলোচনাই শুনবেন না, শুনবেন খালি নানান রকম নাটক আর নাটক।